ভূপেন বৰাৰ ব্যক্তিগত সহায়ক আটক। নির্বাচনী আচরণবিধি উলঙ্ঘার অভিযোগ। আটক অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক জিন্টু হাজরিকা। জিন্টুর গাড়িত 5,81,000 জব্দ এসএসটির। লক্ষিমপুর নগরের বান্তুত জিন্টুর গাড়িত তালাচী এসএসটির। গাড়িত উদ্ধার 5,81,000। নিশা এপিসিসির সভাপতি ভূপেন বৰাৰ ব্যক্তিগত সহায়ক জিন্টুর গাড়িত লাখ লাখ উদ্ধার হওয়ার পিছতে মিত্রজোঁটৰ প্রার্থীর প্রতিক্রিয়া। বৰপেটার অগপ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর মন্তব্য। ভূপেন বৰা পিয়ে কোন ফেলে লৈছে কোন লৈ গৈছে এই কথাটো মই নাজানিম, কিন্তু মই এই কথাটো কওঁ যে কংগ্রেসে আসলে পূর্বর পৰা পরম্পরা এটা আছে যে সাধারণ ভোটারবিলাক টকার ক্রয় করে ক্রয় করা একটা পরম্পরা আছে, তার অংশ বিশেষ এই হতে হব মই এই কথাটো বুঝি। অভিযানকারী দলে কংগ্রেসের নেতার গাড়িত টকা জব্দ করার পিছতে গুয়াহাটির কংগ্রেসের প্রার্থী মীরা বরঠাকুরের প্রত্যাহ্বান। 5,00,000 টকা নির্বাচনের সময়ত 90,00,000 তো আমার খরচে করব দিছে, ইলেকশন কমিশনে 90,00,000 খরচে করবলে দিছে, মোট 90,00,000 টাকা যদি আমি খরচ করব পারো তাহলে 5,00,000 টাকা লৈ গৈ পেলাই মই প্রেসত যেতিয়া আমার ব্যানার পোস্টার বনাম প্রেসত দিব কারণে তো মই বাকিত করিম নেকি, প্রেসত যে আমি পয়সা দিম ব্যানার পোস্টার যে বনাম বাকিত বনাম নেকি, প্রেসত তো আমি আদায় দিব লাগিব, তেওঁলোকে বাস আনি পেলাই বাকিত পয়সা নিদিয়ে, তেওঁলোকে আমার থলুয়া ব্যবসায়ী সকলক হোটেলত IPL খেলিবলে আহি পেলাই থাকি হোটেলৰ পয়সা নিদিয়ে, আমি তো ক্যাশ পেমেন্ট করো, গতিকে মোর এটা প্রেসতে ধরক মোর যদি যিমান টকা পেমেন্ট হয় মই তো মোর হিসাবত যে ভাগ ভাগকে 30-40 লুকাই লুকাই নিয়াতকৈ প্রেসত যেটো হব এইটো তো হিসাব দিম, সেই গোটেই পয়সাটো হিসাব করে পেলাই মই গাইড লৈ গৈ পেলাই দি দিলে ইলেকশন কমিশনের আপত্তি কোত আছে, ইলেকশন কমিশনে আমাক গাইডলাইন দিছে যে 90,00,000 লৈকে খরচ করব পারে। বিজেপির মন্ত্রীর গাড়িত কিমান টকা থাকে হেনো দেখাই দিব মীরা বৰঠাকুৰে। আপনাকে পীযুষ হাজরিকা গাড়িখন ধরব নে নধরব, জয়ন্ত মল্লক গাড়িখন কেতিয়া ধরব, সেইখনতো তো পুরো ডিক্কি ফুল করে পয়সা লৈ গেছে বলে আমার খবর আছে, সেইবিলাক গাড়ি কেতিয়া ধরব, তেওঁলোকৰ হেলিকপ্টারখনত যে পয়সা নি পেলায় যে ওত্তত নমুয়া হয়েছে হেলিকপ্টারখন কেতিয়া ধরব বলকসুন, মোক লগত লৈ বলক পীযুষ হাজরিকা গাড়িত কিমান পয়সা আছে দেখাই দিম, গতিকে এইটো তো বহুত ডাঙৰ কথা হোৱা নাই, আপোনালোকে এদিন পাৰে যদি মোক পীযুষ হাজরিকা গাড়িখন ধরি দিয়ক তেতিয়া গম পাব যে কিমান কোটি টকা তেওঁলোকৰ গাড়িত গৈ থাকে, সেইটো হে ডাঙৰ কথা। তদন্তকারী সংস্থাসমূহে কিয় গৌরব গগৈ মীরা বৰঠাকুৰৰ পিছত লাগি থাকে বলেও প্রশ্ন। নির্বাচন আয়োগে এইবিলাক নেদেখে, নির্বাচন আয়োগে ভূপেন বৰাৰ পিয়ে কি লগত লৈ গৈছে আমার সেক্রেটারিয়ে কি লগত লৈ গৈছে এটো দেখে, মই কৈছো যে মোৰ যোনদিনাখন প্রেসত পেমেন্ট থাকিব মই নিজে পয়সা লৈ যাম, কাৰণ মই ইলেকশন কমিশনত কম যে মই প্রেসত পয়সা জমা দিব আহিছো, 90,00,000 আমার যেটো খরচৰ মানে হেৰি দিছে প্রেসত জমা দিব আহিছো, ইলেকশন কমিশনে মানুহ এজন দিয়ক মই প্রেসত পয়সা জমা দিব যাম। অভিযোগ প্রতি অভিযোগত উত্তপ্ত রাজ্যৰ ৰাজনীতি। ব্যুরো রিপোর্ট DY 365।